হ্যালো গাইস, চলে আসলাম আপনাদের মধ্যে মাইনক্রাফটের নতুন একটি ভিডিও নিয়ে। তো আমাদের সাথে আজকে আছে আমাদের একজন অতিথি, যিনি আমাদের গতদিনের পাওয়া স্পনার থেকে একটি সুন্দর আনলিমিটেড এক্সপি ফার্ম বানাতে সাহায্য করবেন। কি গতদিনের ভিডিও দেখেন নাই, তাই না? সো আপনাদের জন্য নিচে ডেসক্রিপশনটা লিঙ্ক দিয়ে দিয়েছি, গো অ্যান্ড চেক দ্য ভিডিও। তো গাইস, এখানে আমরা স্পনারের কাছে চলে এসেছি এবং এখানে একটা স্পাইডার, হ্যাঁ একটা স্পাইডার আমাদের স্পনারে যেতে রোড ব্লক করে রাখছে। ওয়েট, অ্যান্ড আই এম এ শার্প শুটার, ইউ নো আই এম প্রো। ওকে, এখন আমার স্পনারের মেইন কাজ হবে স্পনারটার ওপরে লাইট জ্বালানো। এতে কি হবে, স্পনারে নতুন করে কোনো লাইট জ্বালানো হয়ে গেছে, তো স্পনারে নতুন করে কোনো স্কেলেটন জাম্প করবে না। ওয়েট, এদেরকে মেনি, ওয়েট হোয়াট, এরা নিজে নিজেই ফাইট করতেছে। আমি মারবো, আমি মারবো। ওকে, আর একটা বেঁচে আছে মনে হয়, মজা। ওকে, তো গাইস এখানে চেস্ট রয়েছে, প্রথম কাজ হলো এটাকে লাইট আপ করা। এখন আমি চেস্টটা চেক করে নিই। খুব একটা ভালো লুট না হলেও মোটামুটি চলনসই লুট আছে এখানে। এটা দিয়ে মোটামুটি লাইক দুইটা ইয়া আছে, স্যাডেল আছে, দুইটা গোল্ডেন অ্যাপল আছে, আর সবচেয়ে ভালো যেটা আছে সেটা হলো মেলন সিড। তো আমি চেস্টটা খুলে নিব। তো বেসিক্যালি আমাদের আজকের টাস্ক হলো এই স্পনার থেকে একটা আনলিমিটেড এক্সপি ফার্ম বানানো। এখন এক্সপি ফার্ম বানানোর জন্য কি কি করতে হয়, প্রথমত আপনাদেরকে চার সাইড থেকে 9x9 স্কোয়ার বানাইতে হবে রুমটাকে, এবং ওপরে এবং নিচে স্পনারের ওপরে 3 ব্লক থাকবে, স্পনারের নিচে 3 ব্লক থাকবে। ওকে, তো বেসিক্যালি আমরা কাজ শুরু করব। আজকে আমাদের সাথে আছে আমাদের অতিথি, যাকে প্রায় হয়তো দেখা যাবে ভিডিওতে। সো আমরা এখানে কাজ শুরু করার আগে একটু, সো আমার অতিথি এখানে কাজ শুরু করছে, ও ওই লাইনে কাজ বোধহয় করবে। আমি দেখি কোন লাইনে করা যায়। আমি এটাতে করতে চলতেছি। এটাতে কয় ব্লক আছে, এটা আমি ব্লক দিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো। ওকে, দুইটা ব্লক আছে এখানে আমার করতে হবে। সো আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনাদের জন্য। তো গাইস, আপনাদের মাঝে প্রশ্ন হতে পারে, ভাই এক্সপি ফার্ম কেন, এক্সপি ফার্ম আমরা কেন বানাচ্ছি? তো এক্সপি ফার্ম বানানোর কয়েকটা কারণ আছে। প্রথমত আমরা যেটা বানাচ্ছি ভাই, সেটা হলো স্কেলেটন এক্সপি ফার্ম। আর স্কেলেটন এক্সপি ফার্মে মেইনলি কী হয়, এই এক্সপি ফার্ম থেকে আসা যত স্কেলেটন সবগুলোকে কিল করে আমরা তাদের থেকে এক্সপি পাই। সেই সাথে স্কেলেটনগুলো যা ড্রপ করে, অর্থাৎ স্কেলেটনের হাতে থাকে বো থাকে, তীর থাকে, আচ্ছা বো থাকে, তীর থাকে, এবং স্কেলেটনের শরীর থেকে কিন্তু আমরা হাড্ডি পাই। সো এগুলো আমরা পাবো স্কেলেটন এক্সপি ফার্ম থেকে, এবং সেই সাথে আমরা পাবো অনেক এক্সপি, অর্থাৎ আনলিমিটেড এক্সপি আমরা এখান থেকে নিতে পারবো। এখন যদি প্রশ্ন করেন এক্সপির কাজ কি, তাহলে বলবো আমরা যে গত দিনের ইনচ্যান্টমেন্ট সেট আপটা বানিয়েছিলাম, কি দেখেন নাই, তাই না ভাই? সমস্যা নাই, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সোজা গিয়ে দেখে ফেলেন। তো আমরা গত দিনে যে ইনচ্যান্টমেন্ট সেট আপটা বানিয়েছিলাম, এখন আমরা ডায়মন্ড মাইন করতেছি। মাইন করে ডায়মন্ডের যে টুলস হবে, সেগুলো আমরা অবশ্যই একটু ইনচ্যান্টমেন্ট করব। মাইনক্রাফ্টের ভাষায় ইনচ্যান্টমেন্ট মানে হলো এক ধরনের জাদুবিদ্যা, যেটা মাইনক্রাফ্টের গেমের নিয়ম। সো এক্সপি দিয়ে আমরা সেটা মেইনলি করতে পারি। লাস্ট ভিডিও যারা দেখেছেন তারা হয়তো জানেন, কি আপনি দেখেন নাই, তাই না ভাই? সমস্যা নাই, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, কয়বার বলবো আর। ওকে, বাই দা ওয়ে, তো আমরা সেই ইনচ্যান্টমেন্টগুলো করতে আমরা এক্সপি ইউজ করব। আর সেই সাথে যেহেতু আমরা অনেকগুলো বোন পাচ্ছি, সো আমরা জানি যে একটা বোন থেকে আমরা 9টা বোন মিল পাই। এখন 9টা বোন মিল, এখন ভাই বোন মিলের কাজ কি? আপনি যখন বোন মিল মারবেন কোনো একটা শস্যতে, তখন ওই শস্যটা তাড়াতাড়ি গ্রো হবে। সো এই স্কেলেটন এক্সপি ফার্মের অনেক লাভ আছে, এই জন্য আমরা এই স্কেলেটন এক্সপি ফার্মটা বানাচ্ছি। এখানে বেসিক্যালি আমরা লেট কেন করেছি, কারণ এখানে আমরা যখন এটা করতেছিলাম তখন আমাদের চারপাশে একটু মাটি বেশি ছিল, যেটা দেখতে আমার একটুই বাজে লাগতেছিল, মানে এত বাজে লাগতেছিল যে আমার বলার মতো না। সো লাইক আমি সবগুলো মাটি সরায়ে ওখানে লাইক কোবা স্টোন বসাচ্ছি, কারণ এতে করে আর কি স্পনারের সৌন্দর্য বাড়বে। আপনাদের করার দরকার নাই, শুধুমাত্র ওপর থেকে নিচ থেকে তিন তিন করবেন এবং চারদিক থেকে চার চার করে বাড়াবেন। স্পনারের চারপাশে চার চার করে বাড়াবেন এবং ওপর নিচে তিন তিন। সো লাইক গাইজ এখানে আমরা করে ফেললাম, এখন আপনাদের দেখাই উপরে কয়টা আছে, একটা দুইটা তিনটা আছে। ওকে, ওপরে তিনটা আছে এবং চারপাশেগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছি। এক দুই তিন চার, তো এই সাইডে চারটা আছে। এক দুই 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 তিন চার। ওকে, এই সাইডেও চারটা দেখতে পাচ্ছেন, এক দুই তিন চার। এই সাইডেও চারটা আছে, এখানেও চারটা হবে, এক দুই তিন চার। তো বেসিক্যালি সব জায়গায় চারটা চারটা করে আছে। এখন আমাদের মেইন কাজ হবে নিচে, অর্থাৎ নিচে আরও তিনটা, একটা দুইটা তিনটা। ওপরেও তো আমরা তিনটা করেছি, এখন আমাদের বেসিক কাজটা হবে নিচে আরও তিনটা গর্ত করা। চলো এক গর্ত করতে শুরু করি এবং আমি এটাও একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব। এখন যদি বলেন ফাস্ট ফরওয়ার্ড এত কেন ভাই একটা ভিডিওতে, তাহলে বলবো ভাই এখানে আমরা টিউটোরিয়াল ভিডিও পাঠাচ্ছি না। আপনারা যারা সিরিজ দেখছেন আমাদের, তারা জানেন যে আমরা প্রতিনিয়ত গেম প্লে দিয়ে চলেছি আপনাদের এন্টারটেইন করার জন্য। সেই কারণে এটা টিউটোরিয়াল ভিডিও হিসেবে বানাচ্ছি না। এখন আপনাদের যদি টিউটোরিয়াল লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে কোনো না কোনো ব্যবস্থা করে দেব। যদি আপনারা ওয়ার্ল্ডে বানাতে চান এরকম একটা এক্সপি ফার্ম, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদেরকে কোনো না কোনো ব্যবস্থা করে দিব। সো গাইস এখানে আমরা মাইন করতেছি, আসলে আমরা তিন চারজন মিলে মাইন করতেছিলাম, তারপরেও আমাদের এক ঘন্টার মতো লেগে গেছে এটা বানাইতে। তাহলে চিন্তা করেন এটা বানাইতে একটু তো পেইন গেছে। তাহলে গাইজ ভিডিওটি এখানে পজ করে নিচে লাইক বাটনে একটি ট্যাপ করে দিন, কারণ আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাদের অনেক পরিমাণ অনুপ্রেরণা জাগায়। তো বেসিক্যালি ওয়ার্ল্ডের জন্য আরও অনেক কিছু প্ল্যান করা আছে। আমরা নেক্সট ভিডিওতে নেদারের প্ল্যান করে রেখেছি, ও নেক্সট ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা রিং বাটনটি প্রেস করে আমাদের সকল ভিডিওস খুব তাড়াতাড়ি আপনার টাইম লাইনে পেয়ে যান। তো এই ছিল চ্যানেল প্রমোশন। চ্যানেল প্রমোশন ছিলই ভাই, আসলে চ্যানেল প্রমোশন ছিল। সো এখানে আমরা মোটামুটি পুরোটাই কমপ্লিট করে ফেলেছি। গাইস এটা করতে অনেক টাইম লাগবে, আপনারা ওয়ার্ল্ডে করতে পারেন, কিন্তু বিশ্বাস করেন ভাই ইট ওয়াজ ওর্থ ইট। এটা আপনাদের অনেক বেশি এক্সপি দিবে, তো ভবিষ্যতে বিভিন্ন ভিডিওতে আপনারা এগুলো দেখতে পারবেন। তো গাইস আমাদের কাজ এখানে প্রায় শেষের দিকে চলে এসেছে এবং ফাস্ট অন ফরওয়ার্ড করার পরেও আমি জানি যে আপনারা বোর হবেন, কারণ কাজটা অনেক বড় করে করা হচ্ছে এখানে, মানে অনেক একটু বিজি কাজ। তো এখানে আমি একটু বাইরে যাওয়ার একটা রাস্তা বের করে রাখবো। ওকে, তো এখন আপনাদেরকে একটা মাপ দেখানো উচিত। তো এখানে দেখুন ওপরে অলরেডি একটা আছে, তো আমি আপনাদেরকে ফুল মাপটা দেখা দিচ্ছি। এখানে 2 3, অর্থাৎ নিচে আপনারা তিনটা রাখবেন, ওপরে তিনটা আছে, 1 2 3 4 4 এই সাইডে আছে, 1 2 3 4 4 এই সাইডে আছে, 1 2 3 4। ওকে, এদিকেও চারটা আছে এবং এদিকেও চারটাই পাবেন, কারণ ফুল ইয়াটা মাপ দেওয়া আর কি। তো এখানে আমরা 9x9 স্কোয়ার করে ফেলেছি এবং এটা 7 ডিপ। তো এটা করার পরে এখন আমাদের টাস্ক হবে হলো চার সাইড থেকে একটা পানির ফ্লো করা, মানে পানির ফ্লো করলে আর কি, আমরা যাতে সবগুলো জম্বি আমাদের কিলিং চেম্বারে এসে পড়ে। এরপর কিলিং চেম্বার বানাবো। এটা আমি বাইরে থেকে পানি নিয়ে আসি, কারণ পানি বালতি আমি এক বোতলই নিয়ে এসেছিলাম, মানে এক বালতি নিয়ে আসছিলাম। ও ওখানে একটা ক্রিপারও আমার জন্য দাঁড়ায় আছে, তো আমি দূর থেকে পানি নিব, পানি নিয়ে বের হয়ে যাব। মোটামুটি মাইনক্রাফ্টের জগতে ছয় দিন লাগছে এবং মাইনক্রাফ্টের জগতে ৬-৭ দিন মানে একটা দিন যদি ২০ মিনিট হয় তাহলে ৬-৭ দিন মানে প্রায় ২-৩ ঘন্টা আমার এই কাজ করতে লাগছে। সো ভাই এত কষ্টর জন্য তো একটা লাইক পাই তাই না? যাই হোক, তো এখানে আমি পুরো একটা ফ্লো তৈরি করলাম এবং এখানে দেখছেন যে আমার ফ্রেন্ড অলরেডি একটা গর্ত বানাই ফেলছে। তো পানিটা এই ফ্লো পর্যন্তই আসবে। আমি এখানে কিলিং চেম্বার বানাবো এবং এটা বানাতে অনেক সময় লেগে যাবে, তো আমি আপনাদেরকে পুরোটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো গাইস এখানে আমাদের এক্সপি ফার্ম কমপ্লিট হয়ে গেছে এবং এখানে অলরেডি এত পরিমাণ স্কেলেটনের আওয়াজ আসতেছিল এবং এখানে একবার দেখুন শুধু, মানে অসংখ্য পরিমাণ স্কেলেটন বোধহয় এখানে জমে গেছিল। তো লাইক আমাদের এক্সপি ফার্ম এখানে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কি ভাবছেন ভিডিও এখানেই শেষ? অবভিয়াসলি না, কিন্তু আপনারা মনে করেন যে আমরা গত ভিডিওতে শেষে কি করেছিলাম কি জানেন না তাই না? জানবেন কি করে, দেখেন নাই তো? নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নেন। তো লাস্ট ভিডিও শেষে আমরা ডায়মন্ড মাইন করেছিলাম এবং এই ভিডিওতেও আমরা ডায়মন্ড মাইন করব। তো এখানে একটা 8-এর স্ট্যাক, দেখা যাক কতটা ভালো লাক আমাদের ছিল। কিন্তু বিশ্বাস করেন ভাই এই প্রথম ইয়াতে আমাদের লাক খুবই বাজে ছিল, কারণ 8টা স্ট্যাক থেকে আমরা পেয়েছি কয়টা? মাত্র 14টা। 8টা থেকে মাত্র 14টা। আমি প্রথমে ভাবছিলাম যে আমার ফরচুন ট্রি কাজ করতেছে না, কিন্তু এখানে মাত্র 4-এর স্টক থেকে আমার ডায়মন্ড 14 থেকে কত হয়ে গেছে দেখেন একবার, 27। মানে 4টা থেকে আমি 13টা, এবং আমাদের লাস্ট ডায়মন্ড এখানে 5টার স্ট্যাক ছিল এবং এখানে 5টা থেকে আমি 12টা পেয়ে গেছি, লাইক 39টা আমার কাছে আছে। তো এভাবে প্রতিটা ভিডিওতে ডায়মন্ড মাইন্ড করব। ভিডিও আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। See you in the next video. Smoke weed every day.